হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি, সেই রেসিপিটা তোমরা যদি এই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা কী রেসিপি তৈরি হচ্ছে। তোমরা একটু গেস করো তো দেখি কি তোমরা বলতে পারো না কি। গেস করার জন্য তোমাদের আমি 10 মিনিট টাইম দিব, ততক্ষণে তোমরা গেস করো, মানে পুরো ভিডিওটা চলতে চলতে তোমরা গেস করবে, তারপর লাস্টে আমি বলবো এটা কী তৈরি করা হচ্ছে। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, ভিডিওটাকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, তারপরে আবার এখানে খাওয়া হচ্ছে। আচ্ছা কার জন্মদিন সেটা বলো তো, যার জন্মদিন সে আমাকে কমেন্ট করবে। তো এটা কিন্তু আমার তৈরি করা কেক, এটা হয়তো বা কালার তোমরা দেখতে পাচ্ছ না, চকলেট কেক, এটা মাখিয়ে নেওয়া হচ্ছে লাইটের জন্য, হয়তো বা নাও দেখা যেতে পারে। একটু লাইট অফ করে দিচ্ছি, দেখো কিন্তু অনেক বেশি অন্ধকার হয়ে গেল, এই জন্য লাইটটা দিতেই হবে। তো এখানে আর একটা কেক রেডি হয়েছে, এটা হচ্ছে এটা এমনি কেক, এটা চকলেট কেক না, আসলে আমি এটা এখানে একটু খেয়ে নিয়েছি, এটা টেস্ট অনেকটাই টেস্ট হয়েছে এটা। আর উপরে একটু সুগার সিরাপ ছিটিয়ে দেওয়া হয়েছে। তখন আমি লাইটটা বন্ধ করে আসলে আসল জায়গায় নিয়ে এসেছি, এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার হচ্ছে আসল কালার, এটার আসল কালার কিন্তু একেবারে চকলেট হয়ে আছে। এটা কিন্তু আমি কোকো পাউডার দিইনি, এর ভিতরে একেবারে আসল রিয়েল চকলেটটাই দেওয়া আছে। এখন এটার ভিতরে ভ্যানিলা এসেন্স দেওয়া হচ্ছে, তো এই যে মানে ভ্যানিলা এসেন্সটা দেওয়া হলো, এখন এটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এই তো মাখিয়ে নেওয়ার পরে দেখবে অন্য একটা কালার চলে আসবে, এটা একটুখানে হালকা লাল লাল হয়ে আছে, কেননা এটি ভ্যানিলা এসেন্সের কালারটাই এমন লাল হয়েছিল। তো এই তো দেখো এমন হতে হবে কেক, যদি যারা যারা তোমরা তৈরি করবে তাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যদি কেক তৈরি করো বেশি পাতলা করবে না কেক, কেন যদি পাতলা করো তাহলে কেক অত বেশি ভালো লাগবে না খেতে। তাই এই যে এইভাবে, এই যে এরকম হতে হবে, ফেলার পর যাতে এমন হয় কিছুটা, তাহলে কিন্তু কেক অনেক ভালো হবে। এটা কিন্তু আমার তৈরি করা কেক, যারা যারা খেতে চাও তারা নিজেদের বাসায় তৈরি করে খাবে, আমি কিন্তু আবার কাউকে খাওয়াতে পারবো না। তো এই যে এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে, আসল কালারটা না আসলে আমি তোমাদের মোবাইলের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, নাহলে আসল কালারটা একেবারে অনেক সুন্দর মনে হচ্ছে, জানি একেবারে ডেরি মিল্ক। এটা কিন্তু একেবারে বিদেশি একটা চকলেট দিয়ে তৈরি করা হচ্ছে, এই চকলেটটার নাম হচ্ছে বিদেশি ডার্ক চকলেট, ডার্ক চকলেট আসলে এটা। তারপরে আবার এখানে হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে কি বলে জানো ওগুলোকে, যে কোকো পাউডার, কোকো পাউডার অনেকেই দিয়ে তৈরি করো, তো কোকো পাউডার না দিলেও হবে। এভাবে যদি তোমাদের ডেরি মিল্কের হচ্ছে খেতে অনেক ভালো লাগে তাহলে তোমরা ডেরি মিল্ক দিয়ে বানাবে, নাহলে বিস্কুটের ক্রিম দিয়েও বানাতে পারবে। তারপরে তোমাদের একটা এমন একটা গরু দেখে নিতে হবে, তারপরে তোমাদের এই চুলাটা নিতে হবে, এই চুলা যদি না হয় তাহলে কিন্তু হবে না। যদি তোমরা প্রেশার কুকারে করো তাহলে তোমরা অন্য সিস্টেমেও করতে পারবে, সেটা আমি আসলে জানি না, আমি অত ভালো শেপ না। তো এই যে এরকম নিয়ে কাগজটা দিয়ে দিতে হবে, কাগজ নেওয়ার পর এই জিনিসটা দিতে হবে, এই জিনিসটা যদি তোমাদের বাসায় না থাকে তোমরা কোনো একটা স্টিলের পাত্র এভাবে উল্টা করে রাখার পরে তারপরে হচ্ছে করে দিতে পারবে। তো এই যে তারপরে এখানে হচ্ছে ব্রাশ করে নিতে হবে একটু তেল, এই যেভাবে তেলটা একটু যেইখানে তোমরা বানাবে সেটাতে একটু ব্রাশ করে নিবে তেলটা। আমি আমার হচ্ছে ব্রাশার দিয়ে এটাকে করে নিলাম, এই যে এটা হচ্ছে আমার ব্রাশারটা, তোমরা চাইলে অন্য ধরনের ব্রাশারও নিতে পারবে, এটা দিয়ে ব্রাশ করলে অনেক ভালো তেল দেওয়া হয়। তো এটার ভিতরে এগুলোকে ঢেলে নেওয়া হচ্ছে, এখন এটা কিন্তু অনেক ফুলে, তো চলো এটা ঢালা হোক, ঢালা হয়ে গেলে চুলায় বসাই দিতে হবে। এবং এটা কিন্তু হচ্ছে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য, যাদের ইয়াটা একটু বেশি হচ্ছে অনেক বেশি হয়েছে তারা হচ্ছে 1 ঘন্টা করবে, আর যাদেরটা একটু কম আছে তারা হচ্ছে 30 মিনিট করবে। যেরকম আমারটা বেশি, আমাকে 1 ঘন্টা রাখতে হবে চুলার উপরে। তো এই যে এটা মনে ঢালা হয়েছে, তারপরে আমার এখনই মনে আসলো আমি মামনকে বললাম, সেটা হচ্ছে এই যে এখানে যে এমন করতে হয় না, সেই বাবুর বাবুর ফুটে ওঠে সেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তারপরে মামনকে বললাম যে একটুখানি ইয়া করলে তারপরে হয়, তা আমি তো আর এরকম চুলায় বসতে পারি না, তাই মামনি করে সবসময়, কিন্তু বানিয়ে শিখতে আমি। এই যে তো এখন এটাকে আবার কী করতে হবে,
এই দেখতে পাচ্ছ বাবল উঠে আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আমার সাদা কালার মনে হচ্ছে যে এটা 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 কতগুলো আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশটা আছে এখানে। তো চুলায় আগুন ধরিয়ে নেওয়া হলো, এই যে আগুন জল 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 করে উঠছে। তো আমি আর চরণটা তোমাদের দেখাচ্ছি না, কেননা তোমরা সবাই জানো এটা, কেননা ভিডিওটা অনেক বেশি বড় হচ্ছে। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো।